হ্যালো বন্ধুরা, আমি আবার সকালবেলা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে হচ্ছে আমার শনিবার, এখন বাজছে সকাল 9:30। 9:30 থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমি সারাদিন কী করি না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই যে এত 9:30-এর মধ্যে আমার কী কী কাজ হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে, আমরা সবাই চাটা খেয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে। মেয়ের কলেজ তো বন্ধ হয়ে গেছে, কিন্তু মেয়ের আজকে ফেয়ারওয়েল আছে, সেই জন্যে আমার একটু কাজের চাপও একটু বেশি আছে। তারপর আমার আজকে চন্দনা আসবে না, এই জন্য আমার কাজের চাপ একটু বেশি আছে। এখন সকালে জলখাবার থেকে প্রথমে শুরু করি, এখন মেয়েকে জলখাবার দেবো। জলখাবারের আগে আমার সমস্ত কিছু দেবো, কাটা হয়ে গেছে, আলু পটল কেটেছি এখানে, আলু পটল আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করবো। আজকে শনিবার তো, নিরামিষ তো, আলু পটলটা আলুগুলো এখন জলে চৌবা করবো। তারপরে এই যে চাল কুমড়ো কেটেছি, এই যে চাল কুমড়োতে একটু আলু ভেজে দিয়ে মানে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছে, এগুলো চাল কুমড়োতে দেবো। আর চাল কুমড়োর জন্য এই যে বড়া করবো বলে এই যে ডালটাকে ভিজিয়ে রেখেছে, এখন ডালটাকে পেস্ট করব, বড়া দিয়ে আলু দিয়ে চাল কুমড়ো করবো, আর আলু পটল আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করবো। ওই হচ্ছে আমাদের আজকে। আর একটু যদি ডাল লাগে ডাল করে নেবো, ব্যাস, আর বেশি কিছুর মধ্যে যাবো না, মানে চন্দনা আসবে না, আমাকে সমস্ত কাজ করতে হবে। প্লাস মেয়ের আজকে ইয়ে তো, ফেয়ারওয়েল আছে, তো শাড়ি পরে বেরোবো, ওকে একটু শাড়ি টাড়ি পরিয়ে দিতে হবে, সেই জন্য আমি আজকে খুব চাপের মধ্যে আছি। চলো মেয়েকে এখন আমি ব্রেকফাস্ট দেবো, খুব বেশি কিছু করবো না আজকে, দই দিয়ে মুড়ি দিয়ে মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। দেখো মুড়িটাকে আগে চালনির মধ্যে আমি চেলে নেবো, বালি থাকে তো মুড়ির মধ্যে, আমি না চেলে মুড়ি আমি করি না, এই চালনির মধ্যে চেলে বালিগুলোকে ফেলে দেবো। দেখো যেখানে রেখেছি সেই জায়গা বালি হয়ে গেছে, একটা বড় বাটি নিয়েছি, কারণ বড় বাটিতে মাখতে সুবিধা। এখানে একটু জল মিশিয়ে দেব, ফুটাই, জলখাবারটা নিয়ে যাও, আজকে বড় বাটি দিয়েছি যাতে মাখতে সুবিধা হয়। সারা পাড়ার জন্য, আচ্ছা কেন টান টান করে এসে কখন শাড়ি পরাবো, আমি যা করে আসতে পারবো তো, বলে দুটো থেকে পরালে চলবে না, কটার ট্রেনে যাচ্ছিস তো, না 3:05 হবে, খুব তাড়াতাড়ি গেলে 3:05 আগে গেলে আমাদের হাতে ছাতা হয়ে যাবে। আর বাবাকে জিজ্ঞাসা করতে কি খাবে জল খাবার, দই মুড়ি দেব, বাবা তো বললো, মা বললো বিরিয়ানি খাবো ভেবেছিলাম, বিরিয়ানি তো আজকে শনিবার হবে না তো, বিরিয়ানি আমার সকালে জল, দইটা খাবে না, ঠিক আছে, ম্যাগিও খেতে পারো তুমি, চলো দেখতে থাকো। যে সকালে এক একজন, একে তিনজন মানুষের তিন রকম ব্রেকফাস্ট, সেই জন্য আমি পেরে উঠি না, সবাইকে জিজ্ঞাসা করে করে ব্রেকফাস্ট দিতে হয়, চলো দেখতে থাকো। Thank you.
করে ভেজে আমি তুলে রাখবো। তারপরে চাল কুমড়োটা দিয়ে হ্যাঁ এই যে আলুগুলো রান্না করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেবো। সেই তেলেই হয়ে যাবে, আমাকে আর তেল দিতে হবে না। এই তেলে আমি এই জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়ো, জিরে গুলো ভাজা ভাজা হয়ে গেলে চাল কুমড়ো গুলো আমি দিয়ে দেবো। তারপরে কাঁচা লঙ্কা দিলে, আমরা একটু কাঁচা লঙ্কা বেশি খাই, কাঁচা লঙ্কা দিলে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো। আর মধ্যখান দিয়ে চিড়ে নিয়ে নিই, মধ্যখান দিয়ে চিড়ে দিলে হয়। আমরা একটু ঝাল ঝালটা পছন্দ করতে পারি, তাই লঙ্কাটা আমরা বেশি দিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খাবে ওই হিসাবে লঙ্কা দেবো। সম্পূর্ণ জিরে ফোড়ন দিয়ে করলে সব থেকে বেশি ভালো আলু জিরে বাস। এবার ঢাকা দিয়ে দেবো, জল বেরোবে, নুন হলুদ হিসেবে একটু জল বেরোবে। এতে আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা ইয়ে করে রেখেছি, এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ফেলে তারপরে আমি সম্পূর্ণ ঘন্টটাকে নামিয়ে দেবো। এই জিরে গুঁড়োটা দেওয়ার জন্য বেশ সুন্দর একটা গন্ধ, এভাবে ইয়ে করে ছুঁয়ে রেখো। আমার চাল কুমড়ো ঘন্ট রেডি, এবার আলু পটলের তরকারিটা করবো, ব্যাস আমার রান্না শেষ। এই যে মেয়ের আজকে ফেয়ারওয়েল, মেয়েকে এতক্ষণ আমি শাড়ি টাড়ি সমস্ত কিছু পরিয়ে দিলাম, এই যে শাড়ি পরিয়ে দিলাম, ও এখন সাজুগুজো করছে, ও এখন সাজবে শাড়িটা। পেছন দিক থেকেই দেখো
চেনটা খুলে দি আয়। এই যে আমার কাজকর্ম সমস্ত কমপ্লিট, চন্দনা আসেনি, আমাকে সমস্ত কিছু করতে হয়েছে, তার উপর মেয়েকে ওদিকে সাজগোজে কিছু হেল্প করতে হচ্ছে, শাড়ি টাড়ি পরিয়ে দিয়ে আসলাম, এক পাকে রান্না বসিয়ে তারপর ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু করে একদম সমস্ত কমপ্লিট। ও বেরোবে, আমি চান করতে ঢুকবো, ঠাকুরের বাসন টাসন দিয়ে সব মাজা হয়ে গেছে, তারপর রান্নাঘর টিপটপ। এই ভাতে চাল ডাল ধুয়ে বাসন টাসন মেজে ঠাকুরের বাসন মেজে সমস্ত কিছু রান্না করে নিচেরটা একটু মুছবো, মুছে যাব চান করতে। যে মেয়ে সাজগোজ করে মেয়ে এই মা এক্ষুনি বেরিয়ে যাবে, ও সাজ কমপ্লিট। ও বেরোলেই আমি সব ঠিক আছে, একদম পারফেক্ট। এখান থেকে অটো ধরবে, তো যতক্ষণ না অটোটা না পাচ্ছে আমি এখানে একটু দাঁড়িয়ে থাকবো, তারপরে অটো করে চলে গেলে আমি বন্ধ করে দেবো। মেয়ে ছিট হচ্ছে সব বেরিয়ে গেলে ওপর গোছার, এই যে এইভাবে উল্টো পাল্টায় এগুলো এখন সব গোছাবো, গুছিয়ে তারপরে আমি স্নানে ঢুকবো। দেখো ড্রেসিং টেবিল দিয়ে এই দিয়ে সব মেকআপ টেকআপ সব দিয়ে ছড়ানো, এখন এগুলো সব এখন গোছাবো গুছিয়ে তারপর স্নানে ঢুকবো। এ দেখো সন্ধ্যাবেলা এখন চলে এসেছি, এই যে ফুচকা নিয়ে, আমার সাথে কেউ নেই, আমার সঙ্গী কেউ নেই, আমার মেয়ে খাবে না, মেয়ে এই মাত্র বিরিয়ানি খেলো, কলেজের ফেয়ারওয়েল ছিল ওখান থেকে বিরিয়ানি প্যাকেট দিয়েছে, বিরিয়ানি খেলো ও। তা আমি হঠাৎ করে কেন কি জানি মনে হলো, হাজব্যান্ডকে বললাম যে একটু ফুচকা এনে দেবে, না আনবে না হয়তো, ও দেখবে এ নিয়ে আসলো। এই যে এতগুলো ফুচকা একা খাওয়া যায় বলো, এগুলো কটা আছে তারা দেখিনি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নয় দশ এগারো বারো, বারোখানা ফুচকা, কোনোদিন একসাথে বারোটা ফুচকা আমি খাইনি, জানি না কটা খেতে পারবো। কেউ নেই, আমার হাজব্যান্ডও খাবে না আমিও খা, এই যে আলুর পুরগুলো আলাদা করে দিয়েছিলাম আমি ভরে নিয়েছি এর মধ্যে, এই যে আলুর পুরগুলো আর এই যে টক জল, চলো তোমাদের সামনে খাই দেখি কটা খেতে পারি। দুটো ফটো তুলে দিচ্ছে, ফটো প্রথম দুটো ফটো, দুটো ইয়ে কর স্টিল ফটো তোল, তোর ফোনে ঠান্ডা লাগছে না,
12টায় খেয়ে নিলাম। ওটা কয়েক বছর পর একসাথে 12টা ফুচকা খেলাম। বাইরে বেরিয়ে ফুচকা খাই তার 10 টাকা 10 টাকা 5টা। সেই স্কুলের সময় একসাথে 20টা খেতাম যখন স্কুলে পড়তাম। ফুচকা অনেক বছর পরে একসাথে 12টা ফুচকা খেলাম। চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। টাটা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও।